জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বয়স বেশি দেখিয়ে শুধু উম্মে কুলসুম নয়, অন্তত 450 নারী পুরুষকে সৌদি আরবে পাঠিয়েছে এমএইচ ট্রেড ইন্টারন্যাশনাল। সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে কুলসুম লাশ হয়ে দেশে ফেরায় আলোচনায় আসে বিষয়টি। আজ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মকবুলকে গ্রেপ্তার করেছে র্যাব। দায়ের হয়েছে মানব পাচারের মামলা। হতভাগ্য কিশোরী কুলসুমের সাথে ভিডিও কলে সবশেষ কথা বলছেন মা নাসিমা আক্তার। কুলসুমের জন্ম 2006 সালের ডিসেম্বরে, এখন বয়স হবার কথা প্রায় 14 বছর। দালালদের পরামর্শে বিদেশ পাঠাতে বয়স দেখানো হয় 26 বছর, জন্ম বলা হয় মার্চ 1993। ভাগ্য বদলাতে রিক্রুটিং এজেন্সি এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমায় উম্মে কুলসুম। এক বাসায় কাজের কথা বলা হলেও আরেকজনের বাড়িতে তাকে বিক্রি করে দেয় সেখানকার দালালরা। সেখানে অনৈতিক কাজে রাজি না হওয়ায় নির্মম নির্যাতনের পর প্রাণ হারায় কুলসুম। আমি যার বিচার চাইছিলাম তারা বিচার করছে না, তারপরে আমি স্যার বিচার পাইছি না, আমি মামলা করছি। কেড়ে মামলা করলাম, তুই কেড়ে মামলা করলে এই কারণে মনে করে দলালের মাধ্যমে 2-3টা লোক আইসে আমার মারত। কুলসুমকে অবৈধভাবে বিদেশে পাঠানো রিক্রুটিং এজেন্সি এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের ফকিরাপুলের অফিসে দুপুরে অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় মালিক মকবুল ও তার সহযোগী পারভেজকে। মিলেছে বয়স বাড়িয়ে লোক পাঠানোর কাগজপত্র, এমনকি কুমিল্লার একজন ইউপি চেয়ারম্যানের সিলও পাওয়া যায় এজেন্সির অফিসে। অভিযানের সময় হাজির হন কুলসুমের মতো পাচার হওয়া এক ভুক্তভোগী। যাওয়ার পর ওইখানে আমার মারছে, আমার পাটা ভাঙ্গা ফেলাইছে, পায়ে রড গুড়ে দিছে। যাওয়ার এক সপ্তাহ পরে মালিক আমার সাথে খারাপ নির্যাতন করছে। র্যাব জানায় কুলসুমের মতো অন্তত 450 নারী পুরুষকে ভুয়া কাগজ বানিয়ে পাচার করেছে প্রতিষ্ঠানটি। বিএমইটি ক্লিয়ারেন্সে যার বাসায় যাওয়ার কথা ছিল গৃহকর্মী হিসাবে, সেখানে না গিয়ে কিন্তু উনি আরেকজনের কাছে হস্তান্তরিত হয়েছেন। বাস্তবতা হচ্ছে তারা বিভিন্ন সময় কিন্তু তারা হাত বদল হয়ে বিক্রি হয়ে যায়। আমাদের যে বোন, সে হয়তো উনি এমন শিকার হয়েছিলেন, সেটা তদন্তে বেরিয়ে আসবে। কোনো এজেন্সি যদি এ আইনের ব্যত্যয় ঘটিয়ে আমাদের কোনো মা বোন বা ভাইকে বিদেশে পাঠায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সিভিয়ার স্টেপস উইল বি টেকেন বাই দ্য র‍্যাব। এমএইচ ট্রেডের মালিক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন, তবে সৌদিতে নারী পাঠানোর সময় কাগজপত্রে গরমিল ছিল বলে স্বীকার করেন মকবুল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় 5 মাসের মাথায় নিজ হাতে 2 নারী শিল্পীকে দুবাই পাঠান নৃত্যশিল্পী ইফান। 2,500 টাকা দেন দালালকে। ওই পদক দেখে 3 বছর ধরে পুরো পাচার চক্রকে শিল্প সংস্কৃতির প্ল্যাটফর্ম বলে চালানোর চেষ্টাটা করেছেন এই নৃত্য পরিচালক। প্রায় ঢাকা পড়ে যাচ্ছিল দুবাইতে পাচার আর দেহ ব্যবসার মূল হোতা আজমের অপকর্ম প্রলোভনে ইভান ব্যবহার করেন জাতীয় পদক। পাচারের শিকার শিল্পীরা এখন ড্যান্স বারের আড়ালে দেহ ব্যবসার খপ্পরে। আড়ালে দেহ ব্যবসা, 8 বছর ধরে দুবাইতে এর হোতা আজম। নিজেও গিয়েছিলেন শ্রমিক পরিচয়ে অবৈধ পথে। রাতারাতি 4 হোটেলের মালিক, সেখানেই দেহ ব্যবসায় আবদ্ধ পাচারের শিকার নারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বয়সী নারীদের নানান প্রলোভনে পাঠাতেন ইয়াসিনের মতো স্থানীয় দালালরা। বেশ আগে থেকেই এ চক্রের খোঁজে ছিল সিআইডি। গ্রেপ্তার করা গেছে আজমকে। চেইন টানতে এদিক থেকে মিলে ইয়াসিন। জবানবন্দিতে বলেন আজমকে সরাসরি চিনেন না, তবে 1-1,500 টাকায় জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দেয় তার কাজ। মাঝে তাহলে কোন হাত? ইয়াসিনের জবানবন্দিতেই বেরোয় এ নাম ইভান শাহরিয়ার সোহাগ। 2018-র এপ্রিলে নিজেই ফোন করেন ইয়াসিনকে, চান দুজন অল্পবয়সী নারী, একটু নাচ জানতে হবে। সে দুজনের একজন এখন আজমের দেহ ব্যবসার বন্দি ছেলে। পেমেন্ট তো শুরু থেকে ছিল না, কেউ যখন কনফার্ম করছিল না ঢাকা থেকে পাঠাবে, যে না আরও ওয়েট করলাম। 2 বার খরচ পাঠাইছে বলছিল, কি একজনের সেল নাম্বার দিল হইয়া কয়েকজন আবার পাইছে বলতেছিল। 2 বছরের কাছাকাছি, তাই আর কোনো উপায় নাই। সেই থেকে অবৈধ এ জালের রক্ষক ইভান, হাতিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নিশ্চিত করে আজম। শেষমেশ কারাগারে ইভান। কি বলছেন সহকর্মী আর সিনিয়র নৃত্য পরিচালকরা? সবকিছু ও মানে শর্টকাট ওয়েতে পেয়েছে আর কি। হ্যাঁ, যেমন আমার স্টুডেন্টদেরকে সে টেকনিক্যালি বাগায় নেয়। আসলে এখন শিল্পী সরকার থেকে আমি বলবো প্রত্যেকটা মানুষকে ক্লিন এবং সৎ থাকা উচিত। মানে আমাদের ভুবনটার জন্য এটা খুবই বিব্রতকর, লজ্জাকর। বেশ তোরজোরে নেমেছে সিআইডি। এই চেনের অন্যদের খোঁজে যোগ হচ্ছে ইন্টারপোল। আমরা রিমান্ডের আবেদন করেছি, আসুন তারপরে মানে এই পর্যায়ে এইটা আসলে বলতে চাই।
তবে শিল্পী বানানোর প্ররোচনায় ঠিক কত নারীকে ফাঁসিয়েছেন ইভান, তারা কে কোথায়, রাষ্ট্রীয় মর্যাদার পদক হাতে এসবের বিনিময়ে কত অর্থ মিলেছে, মানি লন্ডারিং ইস্যু থাকছে কিনা, এজন্য ইভানকে রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আখলাকুসাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আগুনের সূত্রপাতই বা কীভাবে হলো? দেবাশিষ একটু বলতে চাই যে আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আসলে আগুনের সূত্রপাত জানতে হলে আমাদেরকে একটু ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলতে হবে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, তিনি আমার সাথে যোগ দেবেন, একটু যদি বলতে। একসাথে আসলে ভালো হইতো না? যে 12:37 আমরা খবর পেয়েছি যে এই বনানীতে আই ব্লকের 3 নম্বর রোডে একটা বাসা বাড়িতে আগুন। খবর পাওয়ার সাথে সাথে বাড়ি দ্বারা টার্নআউট এখানে চলে আসে, আসার পর দেখি যে 5তলাতে আগুন, জানালা দিয়ে লেলিহান শিখা বাইর হচ্ছে। তো সাথে সাথে আগুনের তীব্রতা দেখে আমরা তেজগাঁও ফায়ার স্টেশনকে টার্নআউট দিই। মোট 5টা ইউনিটের চেয়ে অক্লান্ত চেষ্টায় এখন পর্যন্ত ইনশাল্লাহ আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো আহত নিহত নাই। ধন্যবাদ। আমরা বুঝতেই পারছেন যে আসলে সবকিছু নিয়ন্ত্রণে। একটু ভেতরে পরিবেশ একটু যদি দেখাই, যে আসলে বাসা বাড়ি এবং এই বাসায় যারা বসবাস করেন তারা কিন্তু নিরাপদে তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে এবং আগুনের সূত্রপাত নিয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য দেবাশিষ আমরা জানতে পারিনি, তবে এখনও কিন্তু সেই রান্নাঘর থেকে কিন্তু প্রচণ্ড বেগে ধোঁয়া বের হচ্ছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও বিস্তারিত জানব, পুরো প্রক্রিয়াটি শেষ হলে আমরা বিস্তারিত জানব। সে পর্যন্ত দেবাশিষ এইটুকুই বলি যে এখন পর্যন্ত আসলে এই আগুনে যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এটি একটি বাসা বাড়ি এবং এখানকার যারা বাসিন্দা, এই ফ্ল্যাটের যিনি মালিক, তারা কিন্তু নিরাপদেই কিন্তু এই বাসাটি ভবনটি নিচে অবস্থান করছেন। তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে। দেবাশিষ। রাব্বি, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, কোনো ধারণা পাওয়া গেছে কি না? এখন পর্যন্ত আসলে এই বিষয়ে আমরা কোনো ধারণা পাইনি, তবে ভবনের যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কি এই বাসার? আচ্ছা আচ্ছা, কখন আগুন লেগেছে বলতে পারছে না এখনো। তা আসলে ফায়ার সার্ভিসের যে তথ্য মতে সেটি হচ্ছে 12টার পরের দিকে আগুনটি লাগে এবং যারা এই বাসায় যারা আছেন তাদের ভাষ্য মতো যে শুরুটা রান্নাঘর থেকেই হয়েছে এবং সেটি আসলে এখন ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে বেডরুম থেকে আগুনটি লেগেছে। তবে বিস্তারিত জানতে পারবো আমরা তদন্তের পরে এবং সেটি অবশ্যই ফায়ার সার্ভিসের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা আমাদেরকে জানাবেন আসলে আগুনের সূত্রপাতটি কীভাবে। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কিভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটই হওয়া শুরু। সম্ভবত শর্ট সার্কিট থেকেই হবে, এসি থেকেই হবে সম্ভবত। আপনি তো এই ফ্ল্যাটের জি 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 কিভাবে ঘটনা? শুধু ধোঁয়াই দেখছি আমরা, অ্যাকচুয়ালি কিছু জানি না আমরা, শুধু ধোঁয়া দেখছি আর কিছু না। আসলে রাত 12:30 একটা সময় হয়েছে, তো ওই সময় মানুষের আসলে ওইভাবে ইয়ে কাজ করে না। আপনারা একটু অনুমতি নিয়ে কথা বলছেন, সাড়ে 12টার দিকেই কিন্তু আগুনের সূত্রপাত এবং এটি আসলে কিভাবে লেগেছে নানান ধরনের বক্তব্য কিন্তু আসছে। চূড়ান্তভাবে জানতে বা চূড়ান্ত বক্তব্যটি কী সেটি জানতে কিন্তু দেবাশিষ আমাদের অপেক্ষা করতেই হবে আগুন নিয়ন্ত্রণে। এবং আগুনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো তপবন জেন্টস সেলুন নামে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। আবুধাবিদের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনিল কান্তি দাস। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি শওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন সজল চৌধুরী, স্বপনশীল, তপনশীল, মিন্টু, নিটু দাস, পরিতোষশীল সহ অনেকে। প্রতিষ্ঠানটির কর্ণধার অনিল কান্তি বলেন, আমিরাতে এটি তার চতুর্থ প্রতিষ্ঠান।
বিদেশের মাটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসে ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দর্শক, এ পর্যায়ে ইতালির সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন সুমন। আর সুমন, কেমন চলছে ইতালিতে স্থানীয় সিটি নির্বাচনের প্রচার প্রচারণা? বাংলাদেশি প্রার্থীদের পক্ষে কেমন সাড়া মিলছে? ধন্যবাদ দেবাশিস। ইতালির ভেনিসের এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সবাই উদ্গ্রীব হয়ে আছে যে আগামী 20-21 তারিখের নির্বাচনে বাংলাদেশিদের প্রার্থীদের ফলাফল কি হয়। তবে এখানে বলা রাখা ভালো যে প্রার্থীদেরও কিন্তু অনেক উৎসাহ দেখা যাচ্ছে তাদের মধ্যে। বিশেষ করে বলবো যে ভেনিসের কাউন্সিলর নির্বাচনে একজন বাংলাদেশি প্রার্থী মনোয়ার ক্লার্ক, উনি নির্বাচন করছেন, এবং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ভেনিসের মার্গারা থেকে হুমায়ুন আব্দুল এবং ম্যাসরে ওয়ার্ড কাউন্সিলর থেকে আফাই আলী নির্বাচন করছেন। তারা পুরো দমেই কাজ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর বিশেষ করে যারা ভোটার রয়েছেন তাদের আগ্রহটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে বিগত গত 2015 সালে প্রথম একজন বাংলাদেশি এখানে নির্বাচন করেছিল কাউন্সিলর হিসেবে। এরপরে কিন্তু এই নির্বাচনে এবছর আপনার 3 জন বাংলাদেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একজন আপনার ভেনিসিয়া তুয়া থেকে কাউন্সিলর হিসেবে মনোয়ার ক্লার্ক, এবং ক্ষমতাসীন জোট পিডি থেকে আফাই আলী এবং হুমায়ুন আব্দুল, এরা নির্বাচন করছে। দেবাশিস, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3 কোটি। 24 ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3 লাখের বেশি। একই সময়ে 6,200 প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি, ফলে মোট মৃত্যু 9,45,000-এর কাছাকাছি। কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। একদিনের রেকর্ড 98,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। মারা গেছেন 1,150 মতো মানুষ। প্রায় 1,100 মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2,01,300। আক্রান্ত প্রায় 68,500। 1,000-এর কাছাকাছি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি 1,34,000-এর বেশি। মৃতের সংখ্যা 72,000 ছুঁয়েছে মেক্সিকোতে সংক্রমিত 7.5 লাখ মানুষ। আসছে শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনা মহামারী, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটি জানায়, শীতের কয়েক মাস আগেই উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে। সেপ্টেম্বর ফ্লুর সময় নয়, উদ্বেগের বিষয় হলো এ সময় শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়, স্পেন, ফ্রান্স, মন্টিনিগ্রো, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হাসপাতালে ভর্তিও বাড়ছে, ভিড় বাড়ছে আইসিইউগুলোতে। গুরুতর অসুস্থ বেশিরভাগই 15 থেকে 44 বছর বয়সী কোভিড-19 রোগী। এ অবস্থায় শীতে মহামারীর সম্ভাব্য রূপ চিন্তার বিষয়। করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজধানী মাদ্রিদের বেশ কিছু এলাকায় দ্বিতীয় দফা লকডাউন করল স্পেন। গত সপ্তাহ থেকে গড়ে প্রতিদিন 8,000-এর উপর নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে স্পেনে। দ্বিতীয় দফা মহামারীর ধাক্কা সামলাতেই জারি হলো লকডাউন। এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউরোপের বেশিরভাগ দেশ ছিল অবরুদ্ধ। স্পেনে করোনায় প্রাণ হারিয়েছেন 30,000-এর বেশি মানুষ, আক্রান্ত 6 লাখের উপর। এদিকে যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের প্রস্তাবকে আত্মঘাতী ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। সত্যি কথা বললে এই মুহূর্তে করোনার নমুনা পরীক্ষার যথেষ্ট সক্ষমতা নেই যুক্তরাজ্যের। অক্টোবর নাগাদ 50,000 টেস্টিং কিট হয়তো বাড়বে, সেটাও আলোচনার উপর নির্ভরশীল। কিন্তু দ্বিতীয় দফা লকডাউনের ঘোর বিরোধী আমি, কারণ দেশের অর্থনীতির ক্ষেত্রে সেটা হবে নতুন বিপর্যয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিজিবির সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়। সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির 13 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বিএসএফের পক্ষ থেকে অংশ নিয়েছেন মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার বন্ধ, সীমান্তে যৌথ টহল পরিচালনা ও সৌহার্দ্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল। হিমাচলে 9 কিলোমিটার রাস্তাটি বানাতে লেগেছে 10 বছর। এর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে সময় বাঁচবে 4 ঘন্টা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে হিমাচল প্রদেশে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল। সমতল থেকে 10,000 মিটার উচ্চতায় নির্মিত 9.02 কিলোমিটার দীর্ঘ এই টানেলটিতে রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে টানেলের মধ্যে প্রতি 60 মিটার পরপর বসানো হয়েছে সিসি ক্যামেরা। রয়েছে সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পথ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল চালু হলো। এটি নির্মাণে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বায়ু চলাচলের জন্য স্ল্যাব বসানোর পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কিছু সুবিধা রয়েছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। প্রধান প্রকৌশলী বলছেন, প্রকল্পের মেয়াদ 6 বছর থাকলেও নানা সংকটের কারণে শেষ করতে সময় লেগেছে 10 বছর। অনেকটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে। এই টানেল চালুর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে 46 কিলোমিটার পথ কমবে, সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ ঠান্ডার সময় তুষারপাতের কারণে কাজই করা যায়নি। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সর্বপ্রথম এই টানেল নির্মাণের ধারণাটি প্রস্তাব করেছিলেন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।